বাজপুরে পরিবারের 4 সদস্যের মৃত্যু। মুখ্যমন্ত্রীর নির্দেশে 72 ঘন্টার মধ্যে পরিবারকে ক্ষতিপূরণ। এদিন পরিবারের হাতে চেক তুলে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। মুখ্যমন্ত্রীর নির্দেশে 72 ঘন্টার মধ্যেই ঝাড়গ্রামে বজ্রপাতে মৃত 4 পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল বৃহস্পতিবার। এদিন সকালে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে মৃত ব্যক্তিদের পরিবারের হাতে চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ছিলেন সাংসদ কালীপদ সোরেন, বিধায়ক দুলাল মুর্মু এবং ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়ালা। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিলাম, যাতে তাদের আগামী ভবিষ্যতে চলার পথে কোনো বাধা না হয়। 5 পুরো মারা গেছেন বলে মুশকিল, তাদের পরিবারকে সরকারিভাবে সকাল আমাদের কাছে একটা ইনস্ট্রাকশন আসে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের পোস্টমর্টমের অভিযোগ অনেক দেরি হবে, তার আগে পরিবারের কাছে আমরা যে যতটুকু আমাদের তরফ থেকে আমরা তো তাদের পরিবারের সেই প্রিয় মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের পাশে থাকার যে বার্তা সেই বার্তাটাই আজকে দেওয়া হবে এবং তাদের হাতে 2 লাখ টাকা করে সেটা দেওয়া। গত সোমবার দুপুরে জমিতে কৃষিকাজ করবার সময় লালগড় থানার অন্তর্গত সুটপিপুল গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় লালটু পূজারি ও কাজল পূজারি নামে স্বামী স্ত্রীর। ঘটনায় অসহায় হয়ে পড়ে তাদের 2 সন্তান। টিলাবনি হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র সানন্দা পূজারি এবং 8ম শ্রেণীর প্রতিমা পূজারির হাতে এদিন ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। ক্ষতিপূরণের চেক পাওয়ার পর মৃত লালটু পূজারির দাদা তপন পূজারি বলেন, গত সোমবার জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ভাই এবং ভাইয়ের স্ত্রীর, অসহায় হয়ে পড়েছে তাদের 2 সন্তান। আজ যে তাদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হল, তা দিয়ে তাদের আগামী ভবিষ্যৎ করতে অনেকটাই গুরুত্ব রাখবে। মাঠে গেছিল চাষ বাদাম তুলতে, বাদাম তুলতে তখন হঠাৎ একটা হয় তখন ওরা আমরা দাঁড়াই যাই, দাঁড়াই যাওয়ার পরে ওই মানে বজ্রবিদ্যুৎ পড়ে, বজ্র পড়ার পথে ওনারা অজ্ঞান হয়ে যায়। ওনারা নিয়ে গেছিলাম আমরা ঝাড়গ্রাম হাসপাতালে, ঝাড়গ্রাম হাসপাতাল থেকে ডাক্তারবাবু দেখা দেখি করে বললো যে না, এনারা আর নেই, মারা গেছে। আজকে ওই সামধন পূজারি আর প্রতিমা পূজারি, আচ্ছা যারা বিবাহ হাসদা আমাদেরকে তুলে দিয়েছে আর কি। অপরদিকে গত সোমবারই বেলিয়াবেড়া থানার অন্তর্গত পৃথক 2টি ঘটনায় বাজপুরে 2 জনের মৃত্যু হয়। লাউপাড়া গ্রামে কৃষিজমি থেকে বাড়ি ফেরার সময় মিহির কুমার মহাপাত্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মিহির কুমার মহাপাত্রের স্ত্রী অনিমা মহাপাত্রের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও চণ্ডীয়াস গ্রামে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় প্রফুল্ল মান্না নামে এক ব্যক্তির। প্রফুল্ল মান্নান মেয়ে বাসন্তী বারিকের হাতে আজ ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। ক্ষতিপূরণ পেয়ে খুশি পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ঝাড়গ্রাম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।